তবে আমরা অনেক আছে খাওয়া দাওয়া করি সবকিছু ঠিক মতন করি কিন্তু ইবাদত করি না মানে খাওয়ার ব্যাপারটা খুব সুন্দর করে ফলো করি খাবার সারি বা যেটাই হোক সবকিছু একবার খেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পবিত্র শবে বরাত আর শবে বরাত উপলক্ষে সবার জন্য না আমাদের ছোট্ট পরিবারের ছোট্ট আয়োজন আজকে আমি মানে এখন দুপুরবেলা আমি জোহরের নামাজ পড়ে অল্প করে একটুখানি বুটের হালুয়া বানাচ্ছি বুটের হালুয়া রুটি বা হালুয়া রুটি এবং গোশত দিয়ে খাওয়া সুন্নত অনেকে বলেন এটা বেদাত আসলে এটা বেদাত না যারা বলেন ভুল বলেন হালুয়াটা আসলে আমার খুব পছন্দ কিন্তু বুটের হালুয়ায় অনেক বেশি তেল ঘি এগুলো ইউজ করতে হয় না হয় আসলে এটা থিকনেসটা আসে না মানে বরফিটা আসে না এভাবে অনেকে খান কিন্তু এটা আসলে তো পারফেক্ট হালুয়াটা না তো যাই হোক আমি কিন্তু ঘি দিয়ে দিয়েছি আর তেল দিয়ে তো বাগারি দিয়েছি আর এরা এই রেসিপিটা যারা দেখতে চান আমার ইউটিউব চ্যানেলে আছে বাংলাদেশি আমেরিকান মাম সেখান থেকে আপনারা রেসিপিটা দেখে আসতে পারেন খুব অল্প সময় কিন্তু হয়ে যায় যদিভাবে আমার মতন করে করেন অনেকে করতে অনেক সময় লাগে কিন্তু ইনশাল্লাহ আমার এত বেশি সময় লাগে না শবে বরাত এটা একদম আমাদের দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় আমরা সবাই এগুলো পালন করে আসছি তো আজকে এই জন্য সামান্য করে একটুখানি পোলাও করে নিচ্ছি আমাদের তিনজনের সংসার তো তিনজনের জন্য যতটুকু লাগে আর কি আর এখানে তিনটা ডিমও সিদ্ধ দিয়েছি এটা একটু কোরমার মতো ডিমের কোরমা আজান দিতে কিছুক্ষণ বাকি আছে 2-4 মিনিটের মতন এখন রুটিগুলো ভেজে নিচ্ছি গরম গরম আজকে আমাদের সন্ধ্যার জন্য এই হচ্ছে হালুয়া রুটি আরো ভাজবো তার উপর একটু পোলাও করেছি মুরগির রোস্ট করেছি ডিমের ডিম করেছি সাবাগের আজান হচ্ছে আমি এখন ইফতার করে নেব খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত বিসমিল্লাহির সাথে আজকের বিশেষ আয়োজন হচ্ছে হালুয়া আর যে রুটি সাথে সব জিনিস তো খাবে একটুখানি নরম নরম রুটি সাথে হালুয়া আনাফকে দিলাম খেতেও চাইলো বলে কেক কেক কিন্তু মুখে দিয়ে বলে আক আক আমার খুব পছন্দ একটা হালুয়া হচ্ছে বুটের হালুয়া মাশাল্লাহ সুবহানাল্লাহ এত মজা হয়েছে কি বলবো এখন পোলাও খাবো এই যে আমি আসলে মুরগির রোস্ট দিয়ে কাউকে পোলাও খেতে দেখলে আমার জিব্বার পানি সবসময় টলটল করে নিজের ভিডিও দেখলেও বিসমিল্লাহির মানে কারণ জন্য পোলাও মুরগির রোস্ট আমার খুবই ফেভারিট একটা খাবার সাথে ডিম বলে তো কথাই নেই আমি আমি ঝোল নিব অনেক গ্রেভি ছাড়া আমার আসলে খেতে ভালো লাগে না আগে পরে আমাদের দেখতে হবে ঘন হয়ে গেছে ঠান্ডা হতে হতে কিন্তু যখন গ্রেভিটা ছিল আর পাতা ছিল না গো এটা বেবি চিকেন বলে আমাদের এখানে এই বেবি চিকেনের রোস্টটা আমার খুব পছন্দ আমরা ব্রয়লার চিকেন খাই না ব্রয়লার চিকেন দিয়ে মানে ওই লেগ পিস পাওয়া যায় সেটা দিয়ে আমরা কখনো রোস্ট করি না খাইও না কাউকে খাওয়াইও না খাবে তুমি বাপা আনাফের জ্বর এসছে জ্বর কাশি আবার স্কুলে গেল সেখান থেকে যাই হোক
ভালো দিনে ভালো খাবো ইবাদত করবো এটা হচ্ছে ধর্মীয় শিক্ষা খাবো দাবো আমরা অনেক আছে খাওয়া দাওয়া করি সব কিছু ঠিক মতন করি কিন্তু ইবাদত করি না মানে খাওয়ার ব্যাপারটা খুব সুন্দরভাবে ফলো করি আমরা মাগরিবের নামাজ পড়ে রাতের খাবার সারি বা যেটাই হোক সব কিছু একবার খেয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন আমরা ভালোভাবে খাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ